দর্শক, রাজশাহীতে নির্মিত হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। এই পার্কটি নির্মিত হলে রাজশাহী শিশু কিশোরদের জন্য বিনোদনের একটি আধুনিকতম স্থান এবং স্পটে পরিণত হবে এই শেখ রাসেল শিশু পার্ক। দর্শক, এটি ছোটবন গ্রামে অবস্থিত। ছোটবন গ্রামে এটি নির্মাণ যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এই মুহূর্তে। দর্শক, এখানে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জনাব এইচএম খায়রুজ্জামান লিটনের সুযোগ্য কন্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিয়াজামান অন্না, তিনি কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এখানে। এবং যেটি দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু বিভিন্ন স্থান, এই যে পার্কটি চলমান, নির্মাণাধীন যে পার্কটি, সেটির কিন্তু বিভিন্ন কার্যক্রম কিন্তু তিনি পরিচালনা করছেন। দর্শক, এখানে উপস্থিত রয়েছে রাজশাহীর সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড কাউন্সিলর জনপদ তৈদুলক সুমন, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী এবং উপপ্রকৌশলী বৃন্দ, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার আনিকা ফারিয়াজামান অর্ণা, তিনি যে এই পার্কটি পরিদর্শন করছেন আমরা কিন্তু লক্ষ্য করছি। দর্শক, যেটি দেখতে পাচ্ছেন যে আসলে এই পার্কটি নির্মিত হলেই এই পার্কটি হবে রাজশাহীর শিশু কিশোরদের বিনোদনের একটি অন্যতম এলাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায় মহানগরীর ছোটবন গ্রাম এলাকায় 2.14 একর জমির ওপর 4,42,47,000 টাকা ব্যয়ে পার্কটির নির্মাণ কাজ করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রণীত নকশা অনুযায়ী ইতোমধ্যেই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। গত 20 মার্চ আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে নির্মাণ কাজ কিছুটা ধীরগতি হলেও খুব দ্রুততায় কাজ শেষ হবে বলে আশা করছেন এর সাথে সংশ্লিষ্ট সকলে। দর্শক, মহানগরীর 19 নং ওয়ার্ডের ছোটবন গ্রামে অবস্থিত সিটি পার্কটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ পার্কে সংস্কার করে সেখানে দৃষ্টিনন্দন ও আধুনিক শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেন মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে পার্কটির নামকরণ করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় 4,42,47,000 টাকা। সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান সেই কাজই বাস্তবায়ন করছেন। শেখ রাসেল শিশু পার্কে থাকবে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা সহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন সেতু, মুক্ত মঞ্চ, সবুজায়ন টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। শিগগিরই যাতে সব কাজ শেষ করা হয় সর্বক্ষণ সে কারণে তত্ত্বাবধান করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, তো আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার আনিকা ফারিয়াজামান অর্ণা, আমরা কথা শুনবো তার কাছে। উন্নত বিশ্বে আমরা দেখেছি, বহির্বিশ্বে বাইরের যে দেশগুলো, সেখানে শিশুদের বিনোদনের জন্য এবং বয়স্ক যারা আছেন তাদের একটু চলাচলের জন্য, হাঁটা চলার জন্য বিভিন্ন পার্ক আছে, সেখানে তাদের বিনোদনের একটা ব্যবস্থা আছে। আমাদের রাজশাহী শহরে যেহেতু পার্কের সংখ্যা একটু কম এবং শিশু বিনোদনের জন্য তারা অনেক দিন থেকেই আবেদন করছিলেন আমাদের জনসাধারণ যারা, সেই জন্য শেখ রাসেল শিশু পার্ক যেটি এখানে তৈরি হচ্ছে আমার মনে হয় বেশ ভালো হবে। এবং এখানে থিয়েটার তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের আমরা সাংস্কৃতিক কালচারাল যেসব আয়োজন সেগুলো দেখতে পাবো। এখানে বয়স্ক যারা আছেন তাদের জন্য ওয়াকওয়ে তৈরি হয়েছে, তারা হাঁটাচলা করতে পারবে এখানে। এবং শেখ রাসেল দিবস আমরা এই প্রথমবার বাংলাদেশে পালন করেছি জাতীয়ভাবে। আমাদের ইচ্ছা ছিল যে এই সময়ের মধ্যে যদি এখানকার উদ্বোধনীটা আমাদের সম্পূর্ণ হয়, তবে আমি কাউন্সিলর মহোদয়ের কাছ থেকে শুনলাম যে আগামী 26 মার্চের মধ্যে এখানকার কাজ সম্পাদন করে এটি উদ্বোধন করার পরিকল্পনা আছে। আমরা আশা করছি, আমরা রাজশাহীর মানুষকে ভালো কিছু উপহার দিতে চাই। রাজশাহীর মানুষের অনেক বেশি চাওয়া যেটি আমি ইতিমধ্যেও দেখলাম যে তারা কর্মসংস্থানের বিষয়টি বারবার বলতে চাই। যেহেতু রাজশাহীতে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, শিল্পনগরী হিসেবে গড়ে উঠলে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। সেটির জন্য কিছুটা সময় আমাদের লাগছে, উন্নয়নমূলক কাজ করার জন্য তো আসলে সময়ের প্রয়োজন। 5 বছর খুবই কম সময়, সেখানে কাজের প্রস্তুতি নিতে নিতে 2 বছর চলে যায় সেটা আমরা দেখেছি। তো আমি কাউকে হতাশ হতে আসলে নিষেধ করব। আমাদের রাজশাহীর তরুণ যারা আছে, যারা বেকার হয়ে আছে, যাদের কর্মসংস্থান প্রয়োজন, আমরা নিজেরাও চাই যে তাদের ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয়, এই কারণে যে 18 নম্বর
ওয়ার্ড এবং নিষ্ঠামা ওয়ার্ডবাসীর প্রাণের চাহিদা ছিল, একটি বিনোদনের জন্য একটি জায়গা প্রয়োজন ছিল। এই জন্য মাননীয় মেয়র মহোদয় আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, এবং যেহেতু উনি নিজেই বুঝে অনুধাবন করে থাকেন, উনি নিজে একজন আর্কিটেকচার হিসেবে কাজ করে থাকেন, উনি শুধুমাত্র একজন মেয়র না, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেকচার এবং উনি সব কিছু পরিকল্পনাবিদ, যাই বলেন না কেন, সর্বগুণে গুণান্বিত আমাদের মেয়র, উনি নিজে চিন্তাভাবনা করে উনি দেখেছেন যে এই ওয়ার্ডবাসীর জন্য আসলে একটি পার্কের প্রয়োজন আছে। এই পার্কটির জন্য কিছু কিছু মানুষ আপনার পার্কটি যেন না হয়, পার্কটিকে কবর স্থান করার জন্য কথা বলেছিলেন, কিন্তু মাননীয় মেয়র মহোদয় বলেছেন যেহেতু কবরস্থানের অন্যান্য জায়গা অধিগ্রহণ করে এটি করা উচিত, এর একটি পার্ক, যেহেতু আমাদের আবাসন অনেক তৈরি হয়েছে, আমাদের সন্তানদের বিকশিত করার জন্য একটি জায়গা প্রয়োজন। তার লক্ষ্যে নিয়ে এই কাজটি আমরা প্রথম ধাপাই, ধাপে হচ্ছে 4,42,00,000 টাকা ব্যয়ে আমরা প্রথম ধাপে কাজটি শুরু করেছি অবকাঠামো উন্নয়নের। ইতিমধ্যে আপনি পার্কের সমস্ত উন্নয়ন দেখেছেন, আমাদের এই কাজটি পরিদর্শন ইতিমধ্যেই আজকে করলেন আমাদের জাতির জনকের রক্তবন্ধু, আমাদের শহীদ এইচএম কামরুজ্জামান হেনার দৌহিত্র, আমাদের মাননীয় মেয়রের যোগ্য কন্যা এবং আমাদের আস্থার প্রতীক এবং আমাদের আগামী ডক্টর আনিকা ফারিয়াজামান অর্ণা, ইতিমধ্যে আমাদের পার্কটি পরিদর্শন করেছেন, উনি আমাদের পার্কটির কাজটা দেখে অভিভূত হয়েছেন এবং উনি আমাদের নির্দেশনা দিয়েছেন যেন আর আমরা সুচারুভাবে পর্যবেক্ষণ করে কাজটি আমরা করতে পারি, এবং উনি বারবার আমাদেরকে নেত্রী বলেছেন, অনুরোধ করেছেন পার্কটি যেন জনগণের জন্য উন্মুক্ত হয়, নাগরিক যেন সেবা নিশ্চিত হয়, উনি বারবার আমাদের অনুরোধ করেছেন। আমরা ইনশাআল্লাহ ডাক্তার আনিকা ফারিয়া অন্না জামানের আমরা তার আদেশ এবং তার অনুরোধটুকু রেখে আমরা পার্কটি জনগণের স্বার্থে বয়স্ক এবং তরুণদের এবং যুবকদের এবং শিশুদের বিকশিত করার জন্য যেন পার্কটি উন্মুক্ত হয়, পার্কটি যেন সকলের জন্য একটি পার্ক হিসেবে দাঁড়ায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাআল্লাহ। আসলে রাজশাহীর মতো একটি জায়গায় শেখ রাসেল শিশু পার্ক যে প্রতিষ্ঠা নতুন করে নির্মাণ করা হচ্ছে, সেটির কতটুকু কাজ সম্পন্ন হলো, এবং ইতিমধ্যে কিন্তু এখানে উপস্থিত ছিলেন রাজশাহী বাংলাদেশ বন পরিবেশ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিয়াজামান অর্ণা, সাথে উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনপদ তৌদুলক সুমন, এবং সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের যে উপপ্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী সকলে কিন্তু উপস্থিত ছিলেন। দর্শক, রাজশাহীর এই শেখ রাসেল শিশু পার্ক থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব খবর সবার আগে পেতে ভিজিট করুন বাংলা জনপদ ওয়েবসাইটে। এছাড়াও যে কোনো আপডেট জানতে লাইক করুন বাংলা জনপদ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা জনপদ ইউটিউব চ্যানেল।